আওয়ামী লীগের সন্ত্রাসের জবাব রাজনৈতিকভাবে দেব বলছে গয়েশ্বর। এ সরকার গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলছে ইশরাক। গণতন্ত্র মঞ্চ সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে বলছে আসাম রব। শিশু 98,000 টাকা ঋণের বোঝা নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে বলছে রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোটেক্টর আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলছে সাদা দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগের সন্ত্রাসের জবাব রাজনৈতিকভাবে দেব বলছে গয়েশ্বর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় ঢাকা 3 আসনের গরিব দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানে দলের থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও অংশ নেন অ্যাডভোকেট সেলিম চৌধুরী, মোজাদ্দেদ আলী বাবু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। গয়েশ্বর রায় বলেন, ক্ষমতাসীনদের বলবো, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, আপনারা সারা দেশে যে নির্যাতন করে চলেছেন এর জবাব আমরা দেব, তবে আওয়ামী লীগের মতো করে নয়, রাজনৈতিকভাবে দেব। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের যেসব নেতাকর্মী মাঠে আস্ফালন দেখাচ্ছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, বিএনপি সহ নেতাকর্মীদের ওপর হামলা করছেন, তারা হয়তো জানেন না তাদের নেত্রী কখন পদত্যাগ করবেন। বিএনপির এ নেতা বলেন, 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণের আগ পর্যন্ত পাকিস্তানি সৈন্যরা জানতো না পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হবে, এরশাদের লোকজনও জানতেন না তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে। এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করছে, নির্যাতন করছে, তারাও জানে না তাদের নেত্রী শেখ হাসিনা কখন পদত্যাগ করবেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, দেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং কর্মজীবী মানুষের অভাব অনটন রয়েছে। প্রতিটি জিনিসের দাম এত বেশি, তা সীমিত আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই অবস্থায় আমরা দক্ষিণ কেরানীগঞ্জের সীমিত আয়ের মানুষকে সাহায্য দিতে চেয়েছিলাম, কিন্তু গত 29 মে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা করে আবার ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। দলীয় নেতাকর্মীদের বলবো, এই সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে, সাহস নিয়ে রাজপথের কর্মসূচিতে অংশ নিতে হবে, বিজয় আমাদের কাছাকাছি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরো বলেন, এই সরকার একটি ফ্যাসিবাদী সরকার, বাতি নিভে যাওয়ার আগে যেমন ধপ করে জ্বলে ওঠে, এই সরকারের অবস্থাও তাই। এ কারণেই বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করছে। এ সরকার গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলছে ইশরাক। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে অবাধ সাংবাদিক চর্চাকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন, গণমাধ্যমকে উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লাহর মাহমুদপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দেওয়া দোয়া ও আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, আজ আমরা যে আধুনিক বাংলাদেশ নিয়ে গর্ব করি, শহীদ রাষ্ট্রপতি অল্প সময় ক্ষমতায় ছিলেন, এই অল্প সময়ে তিনি অসাধারণ কাজ করেছেন। আমাদের রেমিটেন্স খাতে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তা গার্মেন্টস শিল্প। আপনারা জানেন, এখাতে 60 লক্ষের ওপরে মানুষ কর্মরত ও গার্মেন্টস শিল্পকে বিকশিত করতে জিয়াউর রহমান বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের কোরিয়া পাঠান। সেখানে ট্রেনিং শেষে তাদের প্রণোদনা ও লোন নেওয়া দেওয়া হয়। সেই গার্মেন্টস শিল্প আজ গর্ব হয়ে দাঁড়িয়েছে। কৃষিখাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মাধ্যমে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলেন, পাশাপাশি শুষ্ক মৌসুমে সে পানি জমিয়ে সেচ দেওয়ার
ব্যবস্থা করেছিলেন এই জালেম সরকার আজ জিয়াউর রহমানের কবর স্থানান্তরের মত মন্তব্য করে। এটি আমাদের ব্যথিত করে, জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি যিনি বর্ডারের ভেতরে বাংকারের ভেতরে থেকে যুদ্ধ করেছেন, বাকিরা বর্ডারের উপরে কৌশলগত কারণে অবস্থান নিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার মতো দৃষ্টতা দেখায় যে যারা মুক্তিযুদ্ধের সময় মাঠেই ছিল না, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা তিন তিনটি নির্বাচনে বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে ভোট কারচুপি করে ক্ষমতায় আছে। আমরা যারা রাজনীতি করি তা ক্ষমতার জন্য নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, আমরা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের সব নাগরিক সমান মর্যাদা ও বিচার পাবে। তবে আজ একমাত্র সরকার দল এবং তার লেজুড় বৃত্তি করে আসছে, এই রাষ্ট্রের সব নাগরিক সমান মর্যাদা ও বিচার পাবে। তবে আজ একমাত্র সরকার দল এবং তার লেজুড় বৃত্তি করে আসছে তারাই বাংলাদেশের মালিক হয়ে গেছে, আর আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক সেদিন আর নেই। বাংলাদেশে আজ গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই সরকার গুম খুনের মাধ্যমে ক্ষমতা টিকে আছে। আজ বিশ্ব পরিমণ্ডলে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আপনারা জানেন, এর সঙ্গে জড়িত থাকার অপরাধে দেশের সাতজন শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এটা বাংলাদেশের জন্য ও মুক্তিযুদ্ধের জন্য কলঙ্কজনক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণতন্ত্র মঞ্চ সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে বলছে আসাম রব। স্বাধীনতার পতাকা উত্তোলক সাবেক মন্ত্রী জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, গণতন্ত্র মঞ্চ বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করবে। গণতন্ত্রহীনতা, আপোষহীন অপশাসন, দুর্নীতি এবং বৈধতার সংকটে সরকার আজ বিপর্যস্ত হয়ে খাদের কিনারায় টলটলায়মান। তিনি বলেন, রাতের আধারের ভোটকে কেন্দ্র করে সরকার নিজেই নিজের রাজনৈতিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে, ফলে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্র পরিচালনায় এবং কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়েছে। বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির ভাষণে আসামা আব্দুর রব এসব কথা বলেন। আব্দুর রব বলেন, অক্ষমতাকে ঢাকাতেই সরকার রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে এবং গণজাগরণ ও গণ অভ্যুত্থানের সম্ভাবনাকেই অনিবার্য করে তুলবে। জেএসডি স্থায়ী কমিটির সভা ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে একই সঙ্গে সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের আর্থ প্রকাশের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ফ্যাসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে একমাত্র বিকল্প। আসামা আব্দুর রবের উত্তরার বাসভবনে স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সানর হোসেন তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ সাকম ও আনিসুর রহমান খান, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। শিশু 98,000 টাকা ঋণের বোঝা নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে বলছে রিজভি। পদ্মা সেতু ক্ষমতাসীন দলের লুট, আত্মসাত এবং দুর্নীতির প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে বলেছেন, আপনি কোন অধিকারে অন্য দেশ থেকে চড়া সুদে এই পদ্মা সেতু বানিয়ে কৃতিত্ব নিচ্ছেন? ওটা তো লুটের প্রতীক, আত্মসাতের প্রতীক, দুর্নীতির প্রতীক। আজকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মাথার মধ্যেও 98,000 টাকা ঋণের বোঝা আছে, তাকেও পরিশোধ করতে হবে ঋণ। আপনি চড়া সুদের লোন নিয়ে বলছেন নিজস্ব অর্থায়নে, এটির মাধ্যমে আপনি গোটা জাতিকে ঋণগ্রস্ত করেছেন আরেকটি জাতির কাছে। বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভি বলেন, পদ্মা সেতুর টাকা কি আপনার ভ্যানিটি ব্যাগ থেকে বের হয়েছে? আপনি তো টাকা নিয়েছেন চড়া সুদে চীনের কাছ থেকে। এই পদ্মা সেতুর মধ্য দিয়ে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে, সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল, কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা আওয়ামী লীগের মন্ত্রীরা নিজের প্যাডে টাকা চেয়েছে বলেছে এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত? নিজস্ব অর্থায়নে কোনো কিছু করার দৃষ্টান্ত বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর নেই দাবি করে রিজভি বলেন, নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারেজ করার দৃষ্টান্ত আছে কেবল জিয়াউর রহমানের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোটেক্টর আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাদা দল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থন ও মদদেই ক্যাম্পাসে ছাত্র দলের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দলের শিক্ষকেরা অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টরা মদদ দিচ্ছেন, প্রশাসনের সমর্থনেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে। বিশ্ববিদ্যালয়ের প্রোটেক্টর একেএম গোলাম রাব্বানী আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানও কোনো পদক্ষেপ নেননি। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে বিএনপি পন্থী শিক্ষকেরা এসব অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ছাত্রলীগ বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদতপুষ্ট ছাত্র সংগঠন বলে মন্তব্য করেন সাদা দলের সাবেক আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ছাত্র দল টিএসসিতে সংবাদ সম্মেলন করতে এসেছিল, কিন্তু সেই স্বাভাবিক কার্যক্রম তারা করতে পারেনি। তাদের ওপর হামলা করেছে ছাত্রলীগ, নারীদের ওপর পর্যন্ত হামলা করা হয়েছে।